আচ্ছা হয়েছে, এবার তো যাবে নাকি? গাড়ি কেউ এত যত্ন করে? এর একসাথে যত্ন যদি তুমি আমার করতে, আমি তোমাকে মাথায় তুলে রাখতাম। চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমারই সঙ্গী, আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমরা অমর সঙ্গী, সঙ্গী, আমরা অমর সঙ্গী। আচ্ছা হয়েছে, এবার তো যাবে নাকি? গাড়ি কেউ এত যত্ন করে? এর একসাথে যত্ন যদি তুমি আমার করতে, আমি তোমাকে মাথায় তুলে রাখতাম। এটা তুমি কি করছো আবু? আমি কি তোমাকে কম ভালোবাসি? আর তুমি হচ্ছে দুনিয়ার বুকে আমার সব ভালোবাসার একখান। আর একটা জিনিস কি জানো, ওই গাড়ি যদি যত্নআত্রি না করি, ভালো তো সার্ভিস দিবি না। ওই যে একটা কথা আছে না, যত্ন করলে রত্ন মিলে। হয়েছে হয়েছে, এবার যাও তো, বেলা কত হয়েছে, এত দেরি করে গেলি, তুমি ভাড়া কখন মারবে না? আরে যাবোই তো, দেখতে চাও না আমার গাড়িখানে একটু ধোয়া মোছা করতেছি। আরে আমার সোনারে, আমার বাড়িতে দেখ পেরি চাও না? আচ্ছা আমি বাড়ি থাকলে কি তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা এত করে দাও তো, করছো তাহলে যাই তো। আসার সময় কি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে? নি না, কিছু আনা লাগবে না, তবে 2 কেজি আমরাই না। আচ্ছা দেবো তো। আচ্ছা তাহলে আল্লাহর নাম নিয়ে রওনা হই নাকি? তো তো যাও, দেখি শুনি যাই। আল্লাহর নাম লি ব্যাকিং বাড়াই। আমার মত এত সুখী নয়তো কারো জীবন। বন্ধু কি খবর? বন্ধু বন্ধু কি খবর তোমার? তোমাকে যে আজকাল দেখা যায় রাস্তাঘাটে দেখাই যায় না, আর বেশভূষাটা কেবা জানি পাল্টা ফেলাইছে। আলাদিনের চেরাক মেরাক পাইছো নাকি বন্ধু? তুমি যে কি কও বন্ধু, সারাদিন রাস্তাঘাটে ভ্যান চালায়া রৈদে পুরি বৃষ্টির ভিজি 400-500 টাকা কামাই করার এখন আর কোনো দরকার আছে? আর আলাদিনের চেরাগের কথা করছো বন্ধু, আলাদিনের চেরাগের দৈত্য তো মাত্র 3টি ইচ্ছা পূরণ করে, আর আমি এমন চেরাগ পেয়েছি মনে করো যে খালি টাকা বেরোতেই থাকে, বেরোতেই থাকে, বেরো। এই দেখো 500 মানে ফাটলো, ফাট রে, এই 500টা ফাটলি তো কাম হয়ে গেল নি বন্ধু। ইয়ে না দেখতেছি বন্ধু মোবাইল, তুমি আবার আলাদিনের চেরাগের কথা কথা এর মধ্যে 3 টাকা কেবা করি বাইরে। আরে বন্ধু এটা তোমার কাছে একটা মোবাইল হইর পারে, আমার কাছে এটা আলাদিনের চেরাগের চেয়েও বড় জিনিস, বুঝছো? কি কও বন্ধু, আর এই ফোন যদি সঠিকভাবে কেউ পরিচালনা করতে পারে, আর এই দেখো আমি খেলতে থাকি জানো। কি খেলতেছো বন্ধু? ক্যাসিনো মেগা। এটা কি? এই মনে করো যে 2000 টাকা খালি আমি সকালবেলা ভরি, আর সারাদিন টুকটুক করে খেলতে খেলতে এই বাজলো মনে। এই দেখো এই দেখো এই দেখো এই বন্ধু এটা কি হলো কি হলো? এই দেখো এই 40-এ ধরছিলাম মনে করো যে 100 টাকা, বুঝছো? এই যে 500 মেগা দিছিল, যদি ফাইটতো টেকা 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 তোমার আলাদিনের চেরাক টেরাক কুলাইতো না, বুঝছো? তুমি কি ভ্যান লি বাড়াইছো? ভাই বন্ধু যাই ভ্যানটা চালাই, সকাল সকাল বাড়াইলাম, দেখি আল্লাহ কপালে কি কদ্দুর কি রাখিছে। এর লাগেই তোমার কারে আর কোনোদিন উন্নতি হলো না, বুঝছো? তোমার হাতে একটা ফোন লিবে, তুমি শ্যামার তলে বসি, গাছের তলে বসি, মেগা ফাটাবে, লক্ষ লক্ষ টাকা পাবে। এই সারাদিন এই ভ্যান চালানোর ধৈর্য আছে? দাও 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 ভ্যান দিয়ে ভাড়া মারো, দাও দাও দাও। আর আমার কথাটা চিন্তি করো, যদি ফাটাই বেরসাও আমার মতো, তাইলে টেকালে আমার সাথে যোগাযোগ করো। না বন্ধু আমার ভ্যানই ভালো। যাও সমস্যা নাই, তোদের বললে এমনি ফাটাবে না। তুমি তাহলে এখানে বসে থাকেন, ফাটাও যাই দেখি। আচ্ছা দাও, দরকার হলে আমি বন্ধুক মনে করো। আচ্ছা বন্ধু।
তাও সমস্যা নাই, যদি আমার মতো সেবার তলে বসে কামাই করবে চাও মোবাইল দিয়ে, তাহলে বন্ধুর কথা একটু মনে করো, সিস্টেম করে দেবো না যাও। ভাই করতেছি বসেন। আচ্ছা মাস্টার সাহেব, তুমি তো শিক্ষিত মানুষ, আমাকে একটা কথা বোঝা দাও তো। তা কি জানতে চাচ্ছ মজনু মিয়া বলো? আমার আবার স্কুলের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আচ্ছা মাস্টার সাহেব, মোবাইলে থেকে কি সত্যি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়? তুমি কি মোবাইলে ক্যাসিনো খোলার কথা বলতেছো নাকি মজনু মিয়া? শোনো মজনু মিয়া, আল্লাহ যেমন রাখছে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর বেশি খাবের যা গলায় কাটা বেঁধে নিও না। ভালো কথা পেলে মাস্টার, মাস্টার বুঝলোই না কি তুমি চাকা দিবসি রয়েছো, ওকে পান দেবো নাকি? যে চাকা দিছে দেখান পান, এখন তা তো খেলে। এই কথাটা কিন্তু আমিও শুনছি, পুরোপাড়া কাশেম নাকি অল্প কটা টাকা দিয়ে 3 লক্ষ টাকা পাইছে। কও কি 3 লক্ষ? তালিবরে তো একেবারে খারাপ না, সারা জীবন চা ঘুটি খাওয়া পড়া ছাড়া আর কিছু হইল না, তার ঠিক জন্য ওই ক্যাসিনো খেলি একেবারে একটা দাইন মারা যায়, তালি তো কাম হয়ে যাবে। আল্লাহ দিলি দিতেও পারে বলা যায় কি? তালিবরে আমি কাল কি একটা অ্যান্ড্রয়েড ফোন কি মজনু ভাইয়ের যে কথা, ওটা অ্যান্ড্রয়েড ফোন না, ওটা অ্যান্ড্রয়েড ফোন। ওই হইলো একই কথা, চা কি আর একটা দেব? দেও, কারণ বলা তো যায় না, যেহেতু ক্যাসিনো খেলা শুরু করবে করছাও, একবার যদি দাঁড়িয়ে লেগে তাহলে তো চা ঘুরতে আসবে না, চা খায়াই যায়। ভাই দোয়া করো দোয়া করো, আল্লাহ যেন কপালে লেগে রাখে। অল্প লাগে আল্লাহ, 500 মেগা হাত ছাড়া হয়ে গেল রে। আমার তো আজকে কানের গদ্দি মিস হয়ে যাচ্ছে। তবে আজকে যে পাক না কেন, চাঁদমোর বাজার যা রাত্রে কিন্তু হাঁসের মাংস তো খিচুড়ি খাওয়ানো লাগবেনি। তোর খালি খাই খাই, আমি মরতেছি আমার জ্বালায়, আমার দাদির খাসি বেসা টাকা চুরি করলি আসি, মোবাইলে পুরি খেলতেছি, এই টাকা যদি আমি যদি না লিয়ে যাবি পারি তাহলে আমার হাতে তুই পায়ে উত্তম গুত্তম দিবিনি। ভালো করে আগে খেলি, আর অল্প কিছু টাকা আছে এই টাকা দিয়ে লাগাই। আরে বন্ধু বন্ধু বাদ 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 বাদ, ইস আর ঘটনার কথা, ঘটনা কি সত্যি না? ঘটনা তো মেলাই ঘটতেছে, তুই কোন ঘটনার কথা বলছিস? তে করছিলাম যে গেদা বলে এই ক্যাসিনো খেলি বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সত্যি নাকি? ঘটনা হচ্ছে গেদা তো ক্যাসিনো খেলে না রে, ও হচ্ছে খেলায় বলো ডিপি দেয় ডিপি ডিপি কোষ্কি একটা চা দে। ও যদি মানুষের খেলায় লক্ষ লক্ষ টাকার মালিক হয় তাহলে যারা খেলে তারা তো তাহলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা কামাই করে দেখি ইয়ারে কারো ঘরে চাল থাকে না ডাল থাকে না, সবসময় অশান্তি লেগেই আছে। কোষ কি গেদা না খেলে
লক্ষ লক্ষ টাকা কামাই করে, আর ওরা খেলে, আর ওরা ঘরে অশান্তি লাগবে কিসের লাগে? শোন ভাই, যারা খেলে তারা হারতেও পারে জিততেও পারে, কিন্তু গেদা তো হচ্ছে খেলে না, ও হচ্ছে ডিপি দেয় ডিপি, উপায় হচ্ছে হলো কমিশন। ও তাই তো কই, সেরি বাদাম খায় টাকা পায় কই, উচ্চি এতক্ষণ কা বুঝছ না, আজকে কপালটাই খারাপ। হয় রে দোস্ত, আজ যে শালা কার মুখ দেখে উঠেছিলাম রে, দাদির বোরকি বেচা টাকাটা চুরি করে নিয়ে আসলাম, সেই টাকাটা জোগাইতে পারলাম না। আমার এত রে 300টা টাকা আছে, থাক আজ মনে হয় সকালবেলা রিশমার মুখ দেখি নি তো, এই জন্য এই কামটা হয়েছে। রিশমার মুখ যদি দেখলাম নি আমার কপালে ভালো দান মানল নি, বুঝছো? এই 300টা টাকা থাক, থই রাইট করি রিশমার সাথে একবার কথা কয় আবার খেলবো, তাহলে মনটাও ভালো থাকবে নি, খেলাও ভালো হবে। তাইলে মনে হয় আজকে আর আমার খিচুড়ি খাওয়া হচ্ছে না। রাত্রে তোর খালি খাওয়া আমি দুজন মারে উঠি। গ্রামের মধ্যে কি অবস্থা শুরু হলো বলেন তো, এভাবে চলতে থাকলে তো আর গ্রাম আর গ্রাম থাকবে না। ভাই কি ক্যাসিনোর কথা বলতেছেন? ঠিকই ধরেছেন, যেভাবে এই গ্রামে পর গ্রাম ক্যাসিনো শুরু হয়ে গেছে, তাতে এইভাবে চলতে থাকলে গ্রামে তো অভাব ঢুকে দেখা দিবেই, তারপরে সারা দেশ মনে হয় যে একবারে অভাব হয়ে পড়বে ভাই, একবার ক্যান্সার ঢুকে গেছে। ঠিকই বলছেন, এখন দেশটা চলবে কীভাবে? এই ক্যান্সার দূর করতে হবে ভাই, কীভাবে করি বলেন। মাস্টার ভাই ঠিকই বলছেন, সকালে আমি স্কুলে আসবো তো ভাবলাম যে একটা চা খাই, তো মজনুর দোকানে গেলাম, যাওয়ার পরে যে পরিবেশ দেখলাম, ছেলে পেলে মানে মোবাইলে বসে গেছে এই ক্যাসিনো খেলা। মজনুর চা স্টলে? মজনুর স্টলে। শুধু কি তাই, আমি অনেকবারই দেখেছি এই খেলা নিয়ে অনেকবারই অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আর এই অশান্তি সৃষ্টি দিন দিন আরও বাড়তেই থাকবে, বলেন এই নিয়ে কি করা যায়? আমরা তো শিক্ষিত সমাজ, তো সম্মানে বাঁচা কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক ভাই, যেহেতু আমরা শিক্ষিত সমাজের লোক বা আমরা শিক্ষক, এটার একটা প্রতিকার করতে আমাদেরকেই হবে। অবশ্যই এটা প্রতিকার করা লাগবে, মানুষকে বোঝাইতে হবে এই ধরনের সর্বনাশা ক্যান্সার যাতে না থাকে। ঠিক আচ্ছা ভাই, তাহলে এখন আসি এই নিয়ে, পরে আমরা দুজন বসে কাক কাক নিয়ে বসিয়ে জিনিসটা সমাধান করা যায়, সমাধান করা লাগবে ভাই, তাছাড়া উপায় নাই। ওকে আসসালামু আলাইকুম। শুনে যায় না? আচ্ছা ওকে। কিরণ ভাই, কিরণ ভাই দাঁড়ান, কোনে যাচ্ছেন? আমাকে নিয়ে যান। তা ছোট ভাই কোনে যাবে? যাবো তো ভাই পাবনা, পাবনা তো আপনি যাবেন না, আমাকে মালঞ্চের উপর নামা দিলেই হবে। এই অবেলা দুপুর সময় তুমি পাবনা যাবে, মনটা হাসি খুশি দেখতেছি, ঘটনাটা কি ভাই? আর কইন না ভাই, দান মারছি তো বুঝছেন। কিসের দান ভাই? ক্যাসিনো গেছিল ভাই। তুমিও ক্যাসিনোর দান মারিছেও? ক্যাসিনো মারে তো জুতাটা পুরি ঢাকা গেছে, জুতা কেনা লাগবে, একটা ফোন কেনা লাগবে, কিছু বাজার মাজার করা লাগবে, মার্কেট করা লাগবে। কও কি ভাই, এই সোনা দোকান নতুন জুতাই তোমার পুরাতন হয়ে গেছে। আর কই না, যত বড় দান মারিছি। কও কি ভাই, তুমি এত বড় দান মারিছো ভাই, যাবো তো ভাই, তে একা একা তো ভাই পোষাবি না। চলো তোমার তিন চার জনের ভাড়া একসাথে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে সমস্যা নাই, তাহলে চলো তো, তোমার লিসেন দেখ। দেও মজনু ভাই এক কাপ চা দেও, খায়া শরীরটা চাঙ্গা করে ফেল। মজনু ভাই আর একটা কাম করো, আশেপাশে দুই চারজন চা খালি তারও দেও। কি কইল কে দা? দেও সদা কি চা দেও, টেনশন নাই, বিল দিয়ে দেবো না।
একটা জিনিস আমি ভাই বিকুল পাচ্ছি নি, রায়হান আমার বন্ধু বর একসাথে ভ্যান চালাইছি, ও ভ্যান চালানি বাদ দিয়ে মোবাইলে ক্যাসিনো খেলি, লাখ লাখ টাকার মানুষ হয়ে যাচ্ছে। আবার এই ছেড়াক কয়েকদিন আগে দেখলাম শালা বাজারে টুকাইয়ের মতন ঘুরে বেড়াচ্ছে, খাইবির পারে না, সেই ছাওয়াল আজকে পাবনা যাচ্ছে মার্কেট করার লাগি, ক্যাসিনো খেলি, এগুলো ভাই লাখ লাখ টাকা কামাই। আবার বাজারে মোটা মজনুর দোকানে চা খাবির যাও দেখলাম একই কথা, সবাই নাই ক্যাসিনো খেলি লাখ লাখ টাকা কামাই করতেছে। দেখ ভাই দেখ আজকে আপাতত টেস্ট করার লাগি, 2,500 টাকা আমি মোবাইলে তুলবো, তুলে টেস্ট করে দেখি, যদি হয় আমিও ভ্যান ভ্যান চালানি বাদ দিই ক্যাসিনোই খেলবো। যাই বইয়ের কাছ থেকে টাকা কটা নিয়ে আসি। এইবার দেখি 500 একটা মেগা মারবে পারলেই দান দিতে পারে, গোর গোর দিন চলে যাচ্ছে নিশ্চিত বাদ দেবে। এখন ফোনটার টাইম, হ্যালো বন্ধু, হ্যাঁ কোনে মানে এমন সময় একটা ফোন দেয় বন্ধু, হ্যাঁ আমি তো তোমাকে সে সকাল দিন খুঁজতেছি, আমাকে একটা উপকার করতে পারো বন্ধু? কি তুমি না কইলে তোমার কাছে আলাদিনের সেরাক আছে, এই দেখো আমি একটা স্ক্রিন টাচ মোবাইল কিনেছি, তা আমাকে আলাদিনের সেরাকটার একটু তুমি ব্যবস্থা করে দিতে আমি একটু ঘোষাঘুষি করতাম। তার মানে তুই এই ক্যাসিনো খেলার কথা করছো? হ্যাঁ বন্ধু খেলবো। তুমি বন্ধু ভ্যান ভ্যান বেশি চাও, তারও খেয়ালে চলো আমারও তো একটু মন চায় বন্ধু। এই দে বন্ধু শোন, এই জিনিসের একটা উপকার কি জানিস? এই দে মনে কর সারাদিনে একবার বাদলি পরে কাম, আর রোদ দিয়ে পুড়িয়ে দে, চেয়ারা মেয়েরা কালো হয়ে গেছে, ঠান্ডায় বসে দিয়ে খালো কোপ দিচ্ছি কোপ, তোমার তো চেয়ারা মেয়েরা সে সুন্দর হয়ে গেছে বন্ধু। খেলবো হয় বন্ধু, আর এই দানটা শেষ হয়ে তো করছি, তোর তো এখন খোলা লাগবে বুঝছো? তাহলে বন্ধু তুমি তো খুলি দাও। আমি তো খুলি পারি না, টেকা আছে তোর কাছে? টেকা নিয়েছি 2,000। তুই টেকা 2,000? 2,000 তো কতদিন খেলবো, এই 2,000 টেকা নিয়ে তা বললো আরে তুমি না কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে গেলে, এত তাড়াতাড়ি চলে আসলে, কিছু কি রেখে গেছাও? আরে রাখি যাইনি, গাড়ির কাজ করানো লাগবে, তোমার কাছে 2,000 টাকা দিলাম না, ওই টাকাটা দাও তো। ওই টাকা দিয়ে কি করবে তুমি? আরে বললাম না যে গাড়ির কাজ করানো লাগবে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসতেছি, ওই টাকাটা আমি বিপদের সঞ্চয় হিসেবে রেখে দিছি। তোমার যা কই তুমি সে কথা না শুনে আমার বিপদের সঞ্চয় চিন্তা করো, আমার এখন টাকা লাগবে সে চিন্তা তোমার নাই নাকি? তাড়াতাড়ি যাও ওই টাকা নিয়ে আসো। তুমি দাঁড়াও আমি আনতেছি। কি হলো, ঘরের মধ্যে যা কি আটকে গেল নাকি? আরে ঘরে দিন টাকা আনতে এত সময় লাগে, দাও থাকো আমি চলে গেলাম, আমার গাড়ি কাজ করার লাগবে। কি হইছে মানুষটার? যে মানুষটা আমাকে তুমি যাকে তুই কয়নি জীবনে, আর আজকে আমার সাথে বলা উঁচু করে কথা কইলো। হ্যালো ভাই, ওই টেকা দিয়ে দিছি পাইছেন? আর হচ্ছে পুরাতন আইডিট খেলেন, ওটা ভালো খেলাচ্ছে তো, আর কিছুক্ষণের ভিতর ফাটাতে পারে। আপনি ওই যদি টেকা পয়সা হয় যদি বাই করা লাগে তখন সরাসরি না এসে ওই আমাকে বললেন ওই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেব। হ্যাঁ ভাই, ওই পুরাতন আইডিট খেলেন? হ্যাঁ, এটি তো একটু ভালো খেলাচ্ছে, ওই রীতি খেলেন।
মা ই আমার 2000 টাকা মাইরি দেন তো তাড়াতাড়ি। আমার এই সংসারের মনে করো একটা আয় উন্নতির এই হচ্ছে আমার এই ভ্যানটা, এখন কাছে টাকা পয়সাও নাই, ধরো যদি কিস্তির উপর টাকা খুনি তুলে 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 ব্যাটারিটা চেঞ্জ করে এই সপ্তাহ ঘুরে শুনে পাবে না কিস্তি আল্লাহরা বাইতে এসে বসে থাকবি। আর চিন্তি করে কুল পাচ্ছি না যে কী করবো, ব্যাটারি ডাউন কীভাবে চেঞ্জ করি, না হলে তো আর গাড়ি চালাবি পারতেছি নি। এত চিন্তা করে না, আল্লাহ আছে না, একটু ভাবো দেখো কী করা যায়। আল্লাহ তো আছে রে, কিন্তু গরিব মানুষের তো আর আল্লাহ চোখে দেখে না। তবে একটা কথা কই, তুমি যদি কিছু মনে না করো। আমি কি মনে করবো কও? তুমি তোমার যে কানের দুটি দুল আছে না, ওই দুটো যদি আমাকে দিলানি, আমি বেশি ধরো ভ্যানের ব্যাটারি তুললাম নি, তারপরে আস্তে আস্তে ভ্যান চালা কামাই করে নি, তোমাকে টাকা দিলাম না, তুমি এতদিন একটু ভালো দেখে বানালিলা নি। আরে তুমি একটুও চিন্তা করে না, এই সংসারটা তো আমার এটাই না, আর বিপদের সময় যদি আমি তোমার পাশে না থাকি তাহলে কি এটা থাকবে? আমার তো একটু ভরসা তোমার উপর আছে। আচ্ছা শোনো, তুমি এত চিন্তা করে না, তুমি হচ্ছে এ দুল নিয়ে যাও, নিয়ে যায় বিক্রি করে ব্যাটারিটা ঠিক করো, আর ঠিক মতো ভাড়া মারো, ভাড়া না মারলে সংসার কি করে চলবে কও? আচ্ছা তাহলে তুমি একটু কাজ করো যাই, আমি তো গাড়িটা সারি তোমার এই বেশি ব্যাটারি তুলে নিয়ে আসি গাড়ির। আচ্ছা যাও, সাবধানে যাও। মনে করেন যে এটা জোগাড় করা কোনো ব্যাপার নাই, আমার বয়স সেই করুণ সুরে করলাম যে ভ্যানের ব্যাটারিটা একবারে বসে গেছে আর ভ্যান চালাবের পারতেছি নি, বউ কানের থেকে গয়না খুলে দিল, বেশি টাকা নিয়ে আইছি। আর একটা কথা কি জানেন ভাই, একটা প্রবাদ আছে না, প্রেমের টাকা জোগায় হচ্ছে ভূতে, আর এই মেগা খেলার টাকা জোগায় হচ্ছে বয়ে, বুঝলেন নাই? দেখ এইবির কিন্তু আমি টাকা 3 লাখ তুলবই ভাই। হ্যাঁ মারি দেন, আর চলে গেলাম নাকি ভাই, দোয়া করে দেন, এবার মেগা ফাটা বিল বাড়ি একটা। আচ্ছা ঠিক আছে, চা খাবে না? ঠিকই আছে, চা খায় তো শরীর চাঙ্গা করে চাচ্ছা। তো ভাই তোমার কি পকেট চাঙ্গা আছে? আমি কিন্তু আবার ভাই কয়েকদিন ধরে বাকি দেওয়া বাদ দিয়ে দিছি। এই হলো তোকারের মতো দোকানদারের একটা দোষ, কিছু না করতে খোসা মারি কথা করিস। এ তোর দোকানে আমার কয় টাকা বাকি রয়েছে? হ্যাঁ 1500 থেকে 1600 টাকা বাকি হবে, এই তুই খাতা নিয়ে তো তোর টাকা আমি ক্লিয়ার করে দেবো, তা নিয়ে আয়। আলহামদুলিল্লাহ, তোমার কথাটা শুনি খুব ফাইন ঠেকতেছে, তা আল্লাহ তোমাকে যে হেদায়ত দিছে এই অনেক কিছু, তে দাইন টাইন বাদাইছে নাকি? দাইন দাইন এ দাইন বাদাইছো মানে তুই কি করে যাচ্ছ? আর দান বাদানি কি মুখের কথা? সব লোকে কি দান বাদাইতে পারে নাকি? খেলে তো মেলা বানো, তা আমার মতো দান বাদানির লোক 2-4 জন কমে আছে বুঝছিস, এর লাগি তোর দোকানে কেউ চা খাইবে তাই না? যা তোর দোকানে আর চাই খাবো না, ফালতু দোকানদার কোন কর, এর লাগি তো তোর দোকানে লোক বসে না। এই ছেড়া, তুই চা না খাইলু খাতার টেকা কয়টা দিয়ে দা, আবার 10 মারিল ই রে।
দাঁড়াও, তোমার যে এতটা অধপতন ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। তুমি এই সর্বনাশে খেলা বাদ দিয়ে দাও না, আমার দরকার নেই হারাম টেকার কুরমা পোলাও। তুমি আমার নুন ভাত খাওয়াবে, আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আহা, তুমি এত ঘাবড়াচ্ছে ওকে? আর তুমি তো চাও না যে আমি হচ্ছে এই টাকা পয়সা বেশি কামাই করি, তুমি তো চাও যে আমি রোদের মধ্যে সারাদিন ভ্যান চালাই নি, মনে করো 200-300 টাকা পাই, ওইটাই তো তুমি চাও। একটা জিনিস ভাবো তুমি, সারাদিন মনে করো ওই মেগা খেলতে খেলতে একটা বার যদি 40-500 মেগা ফাটে, তাহলে মনে করো খালি টেকাই টেকা আর টেকা আর টেকা, তখন মনে করো আমরা সারা বছর মনে করো আরামে এসে থাকতে পারবো। এটা তো তুমি বুঝবি চাও না। দরকার নেই আমার, দরকার নেই তোমার হারাম কামাইয়ের 1000 টাকা। তুমি আমার সৎ পথে অল্প টাকা কামাই করে এনে দাও, আমি এতেই সন্তুষ্ট থাকবো। তুমি যে আমার কত ভালো চাও সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি তো চাও যে আমি সারাদিন রোদে পুড়ে ভ্যান চালা কামাই করলে আসি ওই 200-400 টাকা, আমি যে তোমার ওই ঘরে বসে থাকেন লাখ লাখ টাকা কামাই করি সেটা তো তুমি চাও না। যাও ঘরের বউ, ঘরে যা কাম করো, আমি যা করি তা করবি। দাও আমি কিন্তু মায়ে মায়ের দেবো করছি, তুমি মারলে মারো, আমি তোমার পাও ছাড়বো না। ভালো করে করছো, তোর কথা কানে দেয় না, আমার পথে কোনোদিনও বাধা হয় দাঁড়া বলায় কয়া দিলাম। কিন্তু মানুষজন এই ক্যাসিনো খেলি কোটিপতি হয়ে যাচ্ছে, রায়নের মতন লোক লাখ লাখ টাকা কামাই করতেছে, আমার খালি যাচ্ছেই যাচ্ছে আর যাচ্ছে, আমি আর কোনো টাকার মুখ দেখলাম না। বাড়িতে অশান্তি, ভ্যান্ডা বেচলাম, বউয়ের সাথে গ্যালজাম করে আসলাম, আজকেই শেষ। যদি পাইলাম তো পাইলাম, আর নাহলে মোট টাকা আজকে হেরি, আমি আর জীবনে আর এই ক্যাসিনোই খেলবো না। একবারে এন্ট্রি হয়ে গেলাম, আর কোনো টাকা ব্যালেন্সই নাই, কি করি এখন? ওইদিকে বউয়ের সাথে রাগারাগি করে আইছি, বউ ডাকো গায়ে হাত তুললাম, কি যে করি। দেখ আসছেন তো অবা পড়বো, আমি আর জীবনে ক্যাসিনোই খেলবো না। বউয়ের কাছে মাপ চাইলে গেন, আর ক্যাসিনো খেলাচ্ছেন আজকে থেকে একবার বিরত। আসছেন এই কান ধরি তবা পড়লাম, আমি আর কোনোদিন এই ক্যাসিনো খেলবো না। আমি জানি আখি, তুমি আমার উপর অনেক অভিমান করছো, অনেক রাগ করছো, তবে আমি কিন্তু আজকের থেকে একদম মনের থেকে নিয়াত করছি, আমি আর কখনো ওই সর্বনাশা ক্যাসিনো খেলবো না। আমি জানি, তারপরে তুমি আমাকে বিশ্বাস করবে না, এই আমি তোমার মাথায় হাত রেখে বলতেছি। আখি, আখি, বিশ, আখি, 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 এটা তুমি কি করলে আখি? আখি, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে পারলে? আখি, আখি, তুমি আমাকে ছেড়ে যাইতে পারো না। আখি, আখি, একটাবার চোখ খুলো আখি। এটা কি? ভালোবাসার কিরণ, তুমি যখন চিঠিটা পড়ছো তখন হয়তো পৃথিবীর মায়া ছেড়ে আমি অনেক দূরে চলে গেছি। জানো, কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তোমাকে ছাড়া চলে যেতে হবে। ভেবেছিলাম তোমাকে নিয়ে সুখের একটা ঘর বাঁধবো, কিন্তু কে জানতো ক্যাসিনো নামের ঝড় এসে সব তছনছ করে দিবে। যেটুকু সময় একসাথে ছিলাম, নিজের অজান্তে ভুল হলে ক্ষমা করে দিও। ইতি, তোমার আখি। আর হ্যাঁ, যদি পারো সর্বনাশা ক্যাসিনো খেলাটা বাদ দিও। আখি,